ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রীর। সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব, মন্তব্য রাষ্ট্রপতির। মানুষের মনে ঈদের আনন্দ নেই, মন্তব্য মোশাররফের। এবং পশু জবাইয়ের পর চলছে চামড়া সংগ্রহ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদ। আপনাদের সাথে আছি আমি রুকন উদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গে। ঈদে নিজের জীবনের সবকিছু ত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনের ঈদের শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় যে ঈদ, তা যেন মানুষকে মানুষের কল্যাণে কাজ করতে আরও বেশি উৎসাহিত করে। শেখ হাসিনা বলেন, মানুষ আওয়ামী লীগের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে ভোট দিয়েছে তা তিনি রক্ষা করবেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, কোরবানির মর্ম উপলব্ধি করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় সকলকে ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। সকালে বঙ্গভবনে কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন রাষ্ট্রপতি। ডেঙ্গুর ভয়াবহতা স্মরণ করে আব্দুল হামিদ বলেন, কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র ফেলে রাখলে মশার উপদ্রব আরও বাড়তে পারে, এজন্য সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রপতি। একই সাথে কোরবানির শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের প্রতিফলিত করার তাগিদ দেন আব্দুল হামিদ। নিজ দায়িত্বে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। যথাযথ ধর্মীয় ভাবমর্যাদায় সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় দিনের মূল আনুষ্ঠানিকতা। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম জামাত হয় সকাল 7টায়। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। সব ক্ষেত্রে সরকারের ব্যর্থতা মানুষের ঈদের আনন্দ ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের বেশিরভাগ এলাকা বন্যা কবলিত, সেই সাথে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। ঈদ উপলক্ষে মানুষের মনে আনন্দ নেই। ঈদুল আজহা উপলক্ষে আজ বিএনপি নেতা কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোশাররফ একথা বলেন। ঈদুল আজহায় পশু কোরবানির পর এবার চলছে চামড়া সংগ্রহ। সারা দেশের মতো রাজধানীতেও কোরবানির পশুর চামড়া সংগ্রহ করছেন আড়তদাররা। তবে চামড়ার দাম নিয়ে খুচরা ব্যবসায়ী ও আড়তদাররা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। তবে এ অভিযোগ মানতে নারাজ আড়তদাররা। সকাল থেকে সায়েন্স ল্যাবের সামনে অস্থায়ী চামড়ার বাজারে কিছু দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা করছে বলে অভিযোগ করেছেন ট্যানারি মালিকরা। এতে চামড়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন ট্যানারি মালিকরা। এর আগে গত 6 আগস্ট কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে সরকার। রাজধানীতে প্রতি বর্গ ফুট গরুর কাঁচা চামড়া 45 থেকে 50 টাকা এবং ঢাকার বাইরে এর দাম 35 থেকে 40 টাকা। এছাড়া খাসির কাঁচা চামড়ার দাম সারা দেশে প্রতি বর্গ ফুট 18 থেকে 20 টাকা এবং বকরির চামড়ার দাম 13 থেকে 15 টাকা দরে বিক্রি হচ্ছে। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রীর।
সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব, মন্তব্য রাষ্ট্রপতির। মানুষের মনে ঈদের আনন্দ নেই, মন্তব্য মোশাররফের। এবং পশু জবাইয়ের পর চলছে চামড়া সংগ্রহ। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।